করো বজু ভাই। এই যে নবাব সিরাজউদ্দৌলার কোট্টা বানাইতেছে, একটু পরে টিপু সুলতান সাহেব আর বিবির লেগে 1200 জামা বানানো। তোমার মতো মানুষ আমি জীবনে দেখি নাই বজু ভাই। এই তুই হলি গিয়া হোমিওপ্যাথি শিশি, তুই আবার কি দেখতে চাস? হ্যাঁ না, মানে হয়েছে গিয়া মাসে একজনও তোমার কাছে একটা শার্ট বানাইতে আসে কিনা সন্দেহ। এই সিরা ফাড়া ছেলেতে ছেলেতে তোমার দিন যায়, আর হেটা লেগে তোমার কোনো মনে কষ্ট আছে বলে তো মনে হয় না। আছে রে আছে, কষ্ট একটা আছে তুই তো জানোসি। তোমার তো আমি কইছি, তোমারে কেউ মায়া দিব না। তোমার কোনো আয় নাই, রোজগার নাই, তোমারে কেটা মায়া দিব? আরে বেটা গরু, আমি তো একটা মানুষের মায়া চাইতেছি, একটা মানুষের মায়ের আমি খাওয়াইতে পারবো না? কতটুকু খেবো, কতটুকু খেবো মাইয়া? দরকার হলে আমার খানা দুজনে ভাগ করে খাবো, অসুবিধা আছে? লাভ নাই মতো ভাই, কোনো লাভ নাই। আর আবার যে দোকান হেডে আবার পাহাড় দেখ। আমি তোমার লাগে আমার যৌবনের যমুনায় ভাসাই দিছি। যমুনা হুগে গেছে, তবুও কইলাম আই লাভ ইউ। আর তোমার আমি যে কইতে চাই সেটা হইল কি, আই ম্যারিড ইউ। ম্যারিড খাওয়াবেন কি আপনি? আমারে রাখবেন কোথায়? হ্যাঁ মানে আমি কি পক্ষীর সাও জামাই লাগা আছে বাসা বানবেন? আরে কি আশ্চর্য কথা, তুমি আমি দুইটা মাত্র মানুষ, আমগুলো কি আসান মঞ্জিল লাগবো নাকি? একটা ঘরে লিতে হইব। গড্ডা কোথায় থাকেন তো দোকানের মধ্যে, তার মধ্যে আবার গর্ত, ইন্দুর আসে আর যায়। আরে মোর জালাপ, আর তোমার লোক আমি দোকানের মধ্যে থাকুম নাকি? একটা ঘর নিমু, ঘর বাসা নিমু, বাসা। একবেলা ভাত খাওয়ানোর টাকা জোগাড় হয় না আর বাসা নিবেন না? আম গাছের মধ্যে কলা ধরাই দিলেন, সরেন। এটাই তোমার শেষ কথা? আপনার লগে আমার কথা কোনোদিন শুরু হইছিল যে শেষ কথা হইব? সরেন, আর যেন রাস্তার মাঝখানে খাই থাকতে না দিই, সরেন। একটা মতো স্যান্ডেল মজু জে, আমি একটা পাঞ্জাবি বানাবো, পারবেন? জে একটা পাঞ্জাবি বানাবো। আরে কি সুন্দর কাপড়, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে মাপ নেন। জি আমার পাঞ্জাবি বানাবেন, আমার শরীরে মাপ নেবেন না? একদম নতুন ফিতা, দপদপে সাদা ফিতা। আমাকে দেখিয়ে কি লাভ, আপনি তো আমার পাঞ্জাবির জন্য শরীরের মাপ নেবেন, মাপটা নেন। মাপ তো লাগবো। আচ্ছা লম্বা কি সেম সেম
কবে পাব? কাজের তো প্রেশার অনেক, আপনি এক কাজ করেন, আপনি পরশুদিন আসেন। পরশুদিন? ঠিক আছে, ভালোভাবে করবেন। জি জি জি, আপনি চিন্তা করেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চা খাবো না, আপনি পাঞ্জাবিটা ভালো করে বানান। না করে দেন, না করে দেন, চা খাবো না। আল্লাহ রে আল্লাহ, আচ্ছা কতদিন পর এত ভালো একটা অর্ডার পাইছি। আপনি এখন কেন আসছেন? শোনেন, আপনি ভাইবা দেখো, মানে কাম তো একটার পর একটা খালি আইব, মানে আইতাছে, বাড়ি ভাড়া নিতে তো এখন আর কোনো সমস্যা নাই। ছয় মাসে একটা পাঞ্জাবির অর্ডার পাইছেন, পরের ছয় মাসের কি হবে কোনো গ্যারেন্টি নেই। আপনার কি মনে হয় আমি মানুষ না পিঁপড়া? হ্যাঁ, ছয় মাস খামু আর ছয় মাস না খায় খাওয়ানোর জোগাড় করুন ভাইবা। না মানে আপনার লাজ সরম হায়া কোনো কিছু কাজ করে না? এতবার মুখের উপর অপমান করছি, তারপর আপনি বেহার মতো চলে আসেন, জানি কেন আর কোনদিন আসবেন না। সরেন। কথা না শুনে না এমনই হইব। ওইনে কলপার আছে, পানি চাইপা হাতে ঢালেন এমনি ভালো হয়ে যাব গা। আর আইবেন এখানে কোনো এই ডেকার পাঞ্জাবি কাস্টমারের কি জরুরি কামে আছে সেটা কো। আরে কাস্টমারের তোমার এই পাঞ্জাবি দিয়ে গেল? তোমার মনে হয় কপাল খুলছে, একটা পাত্রী সন্ধান পাওয়া গেছে। সাত সকালে তুই কি শুনালি? আরে সাত সকালে তোমার মিশা কমু কেন?
আচ্ছা রূপার কি দুরুবেড়া এই ইয়া জিন্দগি তা কোনদিন আমি পাতে দেখি নাই মানে পাতে দেখতে কেমন এটা একটা টেস্ট করা দরকার না বেটা আচ্ছা ওই কোন সময় যাবো কস ওরে বাবা রে তোমার দেখি তর্ষ হয় না সন্ধ্যা খেলা তামুনে আচ্ছা পাঞ্জাবিটা কি হাসে তুমি বানাইছো আমি বানাইছি হন কারিগর হিসেবে আমি কিন্তু খারাপ না তাই তো দেখতেছি জব্বর বানাইছো আচ্ছা তুমি তাহলে সন্ধ্যা রেডি থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর গেলাম ভাই এলেন আপনার চা রুটি আর মিষ্টি আমি তো অর্ডার দিই নাই কাল যা কইলেন তাই ওস্তাদে সকাল সকালে গেল যা রে মন্টু মজুর এক কাপ চা আর মিষ্টি দেয় আজকে সব কি হইতাছে আজকে দুই লেগে গেল ওর হইতাছে আরে ফিরে পেলাম না আমার একটা ফতুয়া বানাই দিও এটার ভিতরে আমার পুরান ফতুয়া আছে এটার মাপে বানাই দিবা হ্যাঁ জি আচ্ছা পাঞ্জাবিটা কি তুমি বানাইছো জি মামা খুব সুন্দর হইছে আমার ফতুয়াটা যেন সুন্দর হয় আর এই তোর তোমার আমি অ্যাডভান্স দিয়ে গেলাম বাকিটা নেওয়ার সময় দিব ঠিক আছে জি মামা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কি স্বপ্ন দেখতেছি নাকি রূপা তুমি আমার চিনি না আর সন্ধ্যার পরে একটা পাত্রে দেখতে যাবো না না আমার কিন্তু পাত্রে দেখানোর খুব একটা ইচ্ছা নাই তাহলে যাইতেছেন কেন না মানে ওই জিন্দগিতে কোনোদিন তো পাত্রে দেখি নাই ওই পাত্রে দেখতে গিয়ে মন লাগে লেগে যাইতেছি কার মাইয়া মায়েরা কি আজকাল মোবাইলে সিম কার্ডের মতো সস্তা হয়ে গেছে নাকি তুমি আমার চিনতে না পারো কিন্তু মানুষ আমার চিনছে দেখি কেডা পছন্দ করে আপনারে তাইলে কি আমি জামু মানে আল্লাহ না করুক যদি পাত্রী আমারে পছন্দ করে ফেলায় তখন কিন্তু তুমি কাইন্দা কাইটা কুলবে বা না আগে পছন্দ তো করুক অহনো টাইম আছে কইলাম যাও না সময় মিষ্টি নিয়ে যান খালি হাতে গেলে মানুষে বেয়াদব কইব চলো কি ওস্তাদ তুমি না কইলে এটা কাস্টমারের পাঞ্জাবি ডেলিভারি ডেট কালকার আর আমার তো কোনো ভালো জামা নাই আর সবাই যেহেতু কইলি যে পাঞ্জাবিটা দারুণ হয়েছে হেলেকে ভাবলাম জিন্দগিতে প্রথম পাত্রী দেখতে যাইতেছি এটা ফিরে যাই কেমন লাগতেছে রে ওস্তাদ
তোমার না বড়লোক বড়লোক লাগতেছে। তাহলে তো ঠিকই আছে ওস্তাদ, সাহস করে যখন পড়াই ফেলছো চলো যাই। ও ওস্তাদ মিষ্টি কইলাম 2 কেজি বেশি, এই দাও। খুব ভালো কাজ করছো, আর হন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ বন্ধ কর দোকান, এটা ধরো আমি দোকান বাঁধি। ভয় পাইয়ে দিয়েছিলেন, আমার মাফ করে দেন, আমি 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 আসলে বুঝতে পারি নাই। না না এতে তো বিব্রত হওয়ার কিছু নেই, এরকম হতেই পারে। মাসিমা যাও না একটু ওর জন্য জুস করে নিয়ে আসে। জুস? হ্যাঁ আঙ্কেল, আমি আমি আসলে বুঝি নাই যে আমি ভাবছিলাম যে আপনি কালকে আসবেন, আজকে। না 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 আমার তো যাওয়ার কথা ছিল না, আমি বরং বলেছি যে তোমরাই আসবে এবং সেটা আজকে। কি সালাম? জি জি আঙ্কেল, আসলে হয়েছে কি ওস্তাদ আগে থেকে একটু ডরে নিয়েছিল। পাঞ্জাবিটা? হ্যাঁ তো, তোমাকে এই পাঞ্জাবিতে খুব মানিয়েছে। আমিও পাঞ্জাবি খুব পছন্দ করি। বেশ লাগছে তোমাকে। সালাম, তুমি একটু বসতে এসো, তোমার সাথে কথা আছে। বসুন। নিন জুসটা খেয়ে নিন, সারাদিন অনেক ধকল কাছে বুঝি। বাই দ্য ওয়ে আমার নাম সীমা, আমি এবার অনার্স ফাইনাল দিব। আমার কারোর সাথে প্রেম নেই, আব্বা যাকে পছন্দ করে বিয়ে দিবে আমি তার সাথে বিয়ে করব। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। কি বলো? নাই নাই নাই। আপনার কারোর সাথে প্রেম নেই? আমি একজনের পছন্দ করি কিন্তু আমার পছন্দ করে না। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। শুনেছি আপনি নাকি দর্জি? গুড, ভেরি গুড, সৎ ভাবে উপার্জন করে, আই লাইক ইট। আমি সরাসরি কথা বলা খুব পছন্দ করি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে এবং আগামী মাসেই আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। আর এই যে এটা ধরো, এখানে 2 লাখ টাকা আছে, তোমার বিয়ের শপিংটা তুমি নিজের পছন্দে করে ফেলো। এই সব আমার লোক কি হইতেছে? তাহলে তো আমি স্বপ্ন দেখতেছিলাম না,
সব সত্যি। ওই বেটার পাঞ্জাবি পড়ছি, এরপর হয়ে আমার নাচেনা বান করলো কেন? ওই বেটা আমার হ্যার মেয়ের জামাই বানাতে চাইলো কেন? আর ওই মাইয়া একটা শিক্ষিত মাইয়া আমার মতো দর্জি রে বিয়ে করতে রাজি হইলো কেন? এটি আমার লোক কি হইতেছে? আমি বিরোহী, দোকানটা খোলো। বাসা ঠিক করা শেষ। কি এর বাসা? আরে ফিলাট ফিলাট নয়া বউ লইয়া বাসা উঠল লাগবো না, তোমার শ্বশুর সব ব্যবস্থা করে রাখছে। আর শোনো, আমার এখন কইছে যায় ফার্নিচার কিনবার লেগে। কি কস? তোমার শ্বশুর তোমার লেগে একটা নতুন দোকানেরও ব্যবস্থা করছে। আর কি কয় শোনো, তোমার নাকি এই ভাঙ্গাসরা দোকানে মানায় না, তোমার কিন্তু কেনাকাটা করতে যাইতে কইছে ওস্তাদ। আমি তাহলে গেলাম। হ্যাঁ আসো ওস্তাদ, মেলা কাম যাই। ওস্তাদ এটা কি হইতেছে আমার লগে? এই যে রূপা, কেমন আছো? কই যাইতেছো? ওস্তাদের কিন্তু বিয়া ঠিক হয়ে গেছে বুঝছো। ওস্তাদের শ্বশুর মাশাল্লাহ মেলা বড় লোক, ওস্তাদের 2,00,000 টাকা দিছে বিয়ার বাজার করার লেগে। ওস্তাদ তো গেছে বিয়ার বাজার করতে। ওস্তাদের নতুন একটা ফ্ল্যাট দিছে, একটা নতুন দোকানও দিব কইছে। বউ কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, আর ওস্তাদের বউ পড়াশোনাও করছে মেলা, টাস টাস ইংরেজিতে কথা কয়। আচ্ছা আমি তাহলে যাই বুঝছো, ওই ফ্ল্যাটের ফার্নিচার কেনার লাগবো। মেলা কাম, বিয়া শাদির ব্যাপার স্যাপার, তো যাই তাহলে। বিয়া কবে? ও বিয়া, এই বিয়া তো 2-1 দিনের মধ্যে হইব, হইলে তো তোমার জানাইবই। আইসো কিন্তু। হ্যাঁ যাই। শাড়ি, লুঙ্গি, থ্রিপি সবই আছে। বিয়ের শাড়ি, গায়ে হলুদের শাড়ি, সব ধরনের শাড়ি আছে স্যার। টাঙ্গাইলে তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, রাজশাহী সিল্ক, কাতান, জর্জেট সব কিছু পাবেন। কী দিব স্যার? আপনি 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 কোনজন মানে বুঝলাম না। আপনি আপনি এই জায়গায়? আমি এখানে থাকবে না তো কে থাকবে? আর তোমার তো শরীরে কোনো সমস্যা নেই, বারবার ফিট হচ্ছ কেন? না না মানে আপনি কি ডাক্তার? হ্যাঁ আমি ডাক্তার। ডাক্তারি না করে কি করবো? আমি এই জায়গায় কেন? এটা কার বাসা?
কি অদ্ভুত প্রশ্ন করছেন, এটা আপনার বাসা। আপনি যখন অজ্ঞান হয়েছিলেন আপনার হবু স্ত্রী আপনাকে বাড়িতে নিয়ে এসছে। আচ্ছা ভালো কথা, আপনার শরীরে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বারবার এরকম অজ্ঞান হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি আজকে সারাদিন রেস্ট নিন, আমার ধারণা এমনিতেই ঠিক হয়ে যাবে, আমি সেজন্য কোনো ওষুধ দিলাম না। টেক রেস্ট। ওয়ালাগো কি কয়, এটা হলো আমার বাসা, এটা হলো আমার বাসা। এই যে কি বিষয়, বিষয়টা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি এমন করছেন কেন? না আমি এই জায়গায়, এই জায়গায় কেন, আমার বাসা ভাই। আপনি একটু শান্ত হন, আপনি আরাম করে শুন, আমি আপনার জন্য জুস নিয়ে আসছি। মাথা মতো তো কিছুই কাজ করতেছে না, এই বলে কে আমার বাসা। পাঞ্জাবি, পাঞ্জাবি আসার পর থেকেই একটার পর একটা ঘটনা ঘটতেছে। তুমি, আপনি তো অনেক বড় লোক হয়ে গেছেন, আপনার দারোয়ান তো আমায় ঢুকতেই দিতেছিল না। তুমি এই জায়গায় কেন এসো? আপনি আপনি যেই কারণে আমার বাড়িতে যেতেন। দেখো রূপা, তোমার অপমান আর অবহেলায় তুমি আমার খাদা মনে করে যে জায়গায় ধাক্কা দিয়ে ফেলাইছিলে ওইটা আসলে খাদা ছিল না। আমি আপনারে চিনতে পারি নাই। ওইটা ছিল সোনার খনি, এই জন্য তোমার থ্যাংক ইউ। অপমান করতেছেন? দেখো আমার একটা জরুরি কাম আছে, আমি গেলাম। এলাকাবাসী তো আপনার ইলেকশনে খাড়া করা হচ্ছে। কি ইলেকশন? কমিশনের ইলেকশন। ও ওস্তাদ ভালো কথা, এই বাসাটা কি আপনার পছন্দ হয়েছে, নতুন বাসা? মাথায় হাত থেকে একটা সত্যি কথা কত। আচ্ছা মানে আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে ওস্তাদ আপনি স্বপ্ন দেখবেন কেন ওস্তাদ, ওস্তাদ আপনি স্বপ্ন দেখতেছেন না, সবই ঠিকঠাক আছে। না না কেমন হয় নাই তো, মানে মানে আল্লাহ আমার বেস্ত নিয়ে আইছে নাকি ওস্তাদ? যে কি কন না, আমার গালে একটা ঠাস করে থাপ্পড় মারতো ওস্তাদ। এইসব কি কন, আপনি তো মানে পাপই বানিয়ে দিলেন। না 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 আমার শিওর লাগবো, তুই তুই আমার একটা সিমটি কার্ড, সিমটি কার্ড এটা স্বপ্ন সত্যি আমি দেখতে চাই, সিমটি কার্ড। না না সবই তো ঠিকই আছে, ওই সালাম আমার এগুলো লাগতেছে কেন, আমার গা গুলাইতেছে, আমার বমি হইতেছে, আমার মূল লাগতেছে কেন। ওস্তাদ এইসব হচ্ছে বড় লোক হওয়ার লক্ষণ, আপনি বসেন। আপনার শ্বশুর আপনারা যে দোকানটা দিব বসে ওই দোকানটা দিয়া দিছে।
এই পাঞ্জাবি যে সে পাঞ্জাবি না, এটা হলো গিয়া আসমানি পাঞ্জাবি, জাদুর পাঞ্জাবি। এই পাঞ্জাবি আমার পর থেকেই একটা বড় একটা ঘটনা ঘটতেছে। আচ্ছা, ওই বেটা পাঞ্জাবি নিতে আসে না কেন? এক একদিন এক এক রকম রূপ ধরে আসতেছে। অবশ্য আমার তো কোনো ক্ষতি করতেছে না, আমি আরো বড় লোক হইতেছি। জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজল। একা আনন্দ করবেন কই না তো? আপনি যে মেয়েটাকে ভালোবাসতেন তার নাম রূপা না? হ্যাঁ, নাম মানে আপনি জানেন কেমনে? মেয়েটা বোধহয় এখন আপনাকে ভালোবাসে। বাসবই তো, বাসবই তো, আমি এখন বড় লোক হয়ে গেছি না। আপনি এখন কাকে ভালোবাসেন? জি, টাকা নাকি আমাকে? জি বলছি, এখন আপনি কাকে ভালোবাসেন, টাকা আমাকে নাকি রূপাকে? আরে তুমি এসব চিন্তা করার টাইম আছে নাকি? মনে করো যে আমার যখন টাকা আছে না, আমি রূপার পিছনে কত করছি, রূপা মানে পাত্তা দেয় নাই। এখন আমার টাকা হয়েছে, এখন রূপা মানে ভালোবাসে। দুনিয়াতে টাকা টাকা লোকে আসল করছেন, টাকা টাকা থাকলে সব কিছু সম্ভব, ভালোবাসা আমার কোনো দাম নাই। গুড অ্যান্ড বাই। ম্যাডাম গো, এটা যে সে পাঞ্জাবি না, এটা আসমানি পাঞ্জাবি, ভালোবাসার নদী। এই পাঞ্জাবি যতদিন আমার কাছে আছে, আমার পায়ে একটা এই পাঞ্জাবি আমি কাউরে দিব না, মরে গেল না। আপনি আমার পাঞ্জাবিটা? কি এর পাঞ্জাবি? কিছুদিন আগে তোমাকে আমি একটা পাঞ্জাবি বানাতে দিয়েছিলাম। আরে দূর মেটা কি জাদুঘর নাকি যে পুরান জিনিসপত্র পাইবেন? কোন সময় পাঞ্জাবি বানাই দিয়েছেন এখন চাই বললেন? খুঁজে দেখো। স্লিপ দেখি, স্লিপ। তুমি তো আমাকে কোনো স্লিপ দাওনি। এই তো দিলেন একটা প্যাচ লাগাইয়া, হাজার হাজার কাপড়ের মধ্যে কেমনে খুঁজবো আপনার পাঞ্জাবি? আর স্লিপ ছাড়া কেমনে বুঝবো পাঞ্জাবিটা আপনার? হ্যাঁ, তাহলে আমি আমার পাঞ্জাবিটা পাবো না? স্লিপ নিয়ে আসেন, স্লিপ ছাড়া কিছু করতে পারবো না। আমি এই পাঞ্জাবি কাউরে দিব না। পাইছেন নাপিত দিয়ে হাল চাষ করেন, দর্জিগিরি করান, হেতো মিয়া মাপ লওয়ার থেকে কাটাকাটি দিয়ে বেশি ব্যস্ত। তুই তোমার মানুষ সব খাবি রে, তুই তো মাপ না আসি গুস্তাই হালার ভূত। হুতাহুতি গালি গালাজ করবা না মজু ভাই। মজু ভাই, এই তুই আমার ওস্তাদ ডাকতি? যেই ওস্তাদ অকারণে তার সাগরেত গালি গালাজ করে, হ্যাঁ ওস্তাদ ডাকতে মন চায় না। আরে তোর তো কপাল বলো, তোর আমি মার দিই নাই। তোমার ওস্তাদ গিরি চত্তু গুচ্ছে ছেঁটা পুরি আমি। আর মন্টু, মন্টু দূর, মন্টু তো এই জায়গায় নেই। সীমা, আমি একটা ঝামেলার মধ্যে পড়ছি। আপনি তো শিক্ষিত মানুষ, আপনার কিছু বুদ্ধি পরামর্শ দরকার। আপনার কাছে তো টাকা আছে, টাকা দিয়ে ঝামেলা মেটান, আমার কাছে কেন এসেছেন? না না, টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না, মানে বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে মানে আপনি যদি একটু সাহায্য করতেন। আমার কাছে সময় নেই, আপনি আসতে পারেন। সীমা, আমি আপনার হবু বর, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? কিসের বর আপনি? আপনি তো টাকাকে ভালোবাসেন। যে মানুষ টাকাকে ভালোবাসে সে আবার মানুষকে ভালোবাসতে পারে নাকি? আমি তো ভেবেছিলাম আপনি একজন সৎ মানুষ, দর্জি হলেও সৎভাবে টাকা উপার্জন করেন। কিন্তু না, আমার ধারণাটা ভুল, আপনি একজন লোভী। এতদিন সুযোগ পাননি তাই প্রকাশ পাননি, এখন সুযোগ পেয়েছেন তাই আপনার আসল চরিত্রটা প্রকাশ পেয়ে গেছে। আপনি প্লিজ আর এখানে আসবেন না, দয়া করে আসুন।
মামা? কি হয়েছে মামা? হ্যাঁ, আমি তোমারে কি বানাইতে দিছি? তোমারে একটা ফতুয়া বানাইতে দিছি। আমি কি সরি করে বাচ্চাকে পাঞ্জাবি বানাইতে দিছি? হ্যাঁ, তুমি মামা মামা করো, এইখানে দোহানদারি করলে ভালো মতো দোহানদারি করো। মামা মামা চলবো না কিন্তু। সরো মামা, সরো তুমি মামা, রাস্তা সরো, সরো। আসসালামু আলাইকুম, সীমার আব্বা আছে, তার একটু ডাকবেন। মধু, তোমার কি হয়েছে? আসো আসো, ভিতরে আসুন না। না না, ভিতরে আসুন না, একটু সীমার আব্বারে ডাকেন, একটু জরুরি কথা আছে আমার। আমি তো সীমার আব্বা। আরে দূর, আপনি কি লিখে সীমার আব্বা হইবে না? সীমার আব্বা হইতেছে কি মোটা গাড়া মাথা মাথা চুল সব ধার? আর আপনি কি সীমার আব্বা? এই যে সীমা, আপনার আব্বার একটু ডাকবেন, জরুরি একটু কথা আছিল। আপনি আবার কেন এখানে এসেছেন? না, আপনার আব্বার সাথে এক মিনিট কথা কি আমি চলে যাবো? প্লিজ একটু দেখে দেখে দেন না আব্বা। উনি মনে হয় পাগল হয়ে গেছে। শুনুন, আপনি আর কখনো এখানে আসবেন আবার। তুমি ভেতরে আসো, আমি তোমাকে সব খুলে বলছি। নতুন দোকানটা গেল, কাস্টমারও গেল, নতুন বাসাটাও গেল। রূপ তো এখন আমার লোকের কথাই করব না। রূপা, রূপা, মধু ভাইয়ের তো সব শেষ হয়ে গেছে গা। মধু ভাইয়ের নতুন হবু বউ হয়ে গেছে গা। হ্যাঁ, নতুন ফ্ল্যাট হেটেও গেছে গা। আর হ্যাঁ, যে নতুন দোকানটা ওইটাও গেছে গা। গত রাতে মধু ভাই আমার ঘরে গিয়ে আমার হাতে পাঞ্জাবিটা দিয়া কইল, সালাম রে, এই পাঞ্জাবির মালিক যদি ফেরত আসে তার পাঞ্জাবিটা দিয়া দিস। আমি অনেক বড় পাপ করছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করার লাগবে, আর কোনোদিন হয়তো দেখা হইব না। সালাম, আমার মাফ করে দিস। এ কথা কই ওস্তাদ চইলা গেল। সালাম ভাই, সালামে কি পাপ করছে? এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা এক লোক ওস্তাদ এমনটা হোক এটা তো আমি কোনোদিন চাইনি। আপনি কেমন করলেন? আমি সবসময় চাইছি আপনার ভালো, আপনি হালাল উপার্জন করেন, আপনার জায়গাটা শক্ত। আমি এখন কাড়ি নিয়ে থাকব। কেন, আমার নিয়ে থাকবা? আমি জানি তুমি আমারে ভালোবাসো। কি ভালোবাসো না? বাসো বাসো, আমি জানি বাসো।
কেউ নাই, আমি দেখছি কেউ নাই।